দর্শক, আজকের এই ভিডিওতে দেখাবো করাত কিভাবে ধার করতে হয়। করাত অর্থাৎ হ্যান্ড স, এই হ্যান্ড সটি ধার করার জন্য আমার হাতে দেখতে পাচ্ছেন রেত, একে রেত বলা হয়। এই রেত আপনারা যে কোনো হার্ডওয়্যারের দোকান থেকে 40 টাকা দিয়ে কিনতে পারবেন। তো আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ধার করতে হবে। দেখতে পাচ্ছেন যে করাতের গায়ে অনেকগুলো দাঁত রয়েছে, এই দাঁতগুলো প্রত্যেকটি একটি একটি করে ধার করতে হবে। তো এই ধার কিভাবে করতে হবে সেটাই আপনাদেরকে এখন দেখাবো। এই রেতটি দিয়ে প্রত্যেকটি দাঁতে ঘষে নিতে হবে 3 থেকে 4 বার করে। তো দেখতে পাচ্ছেন 3 থেকে 4 বার করে প্রত্যেকটি দাঁতে আমি ঘষে নিচ্ছি। শেষ হয়ে গেলে দেখুন, প্রত্যেকটি দাঁত ঘষা শেষ হয়ে গেলে এই করাতটি উল্টো পাশে ঘুরিয়ে দিবেন এবং একইভাবে উল্টো পাশেও প্রত্যেকটি দাঁত কিন্তু ঘষে নিতে হবে, তা না হলে কিন্তু করাতটি ধার হবে না। এই করাতটি দিয়ে মূলত আমি আমার যে কাজ করে থাকি, উপরের যে আইকন বাটনটি রয়েছে, আই বাটন, আপনারা কিন্তু চাইলে দেখতে পারেন এই করাত দিয়ে আমি এর আগেও কী কী কাজ করেছি। তো আমার সাথেই থাকুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।